बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थीवृंद, अस्सलामु आलैकुम। तथ्य ओ जोगाजोग प्रजुक्तिर अनलाइन भित्तिक क्लासे तोमादेर स्वागत जानाच्छि। आज आमरा देखब सार्वजनीन गेट की। सार्वजनीन गेट की, उहा कत प्रकार ओ के की। आमरा जानी जे जौगिक गेटेर साहाज्ये तीनटी मौलिक गेट वास्तवायन करा जाए ताके सार्वजनीन गेट बोले। सार्वजनीन गेट मूलत तो दुई धरनेर, नॉर गेट एवं नैन गेट। गत लेक्चरे देखेछिलाम जे नैन गेट के किभाबे सार्वजनीन गेट बोला जाए। आज आमरा देखबो नॉर गेट के किभाबे सार्वजनीन गेट बोला जाए, ता वास्तवायनेर रूप देखार जन्य चलो आम्रा बोर्डे जाए। प्रथमत नॉर गेट दिए नॉर गेट वास्तवायन। एखाने एकटी नॉर गेट व्यवहार करा हुए छे, जार दुटी इनपुटेर मानी समान, अर्थात ए ऊपर थेके इन हुए छे ए एवं नीच थेके इन हुए छे ए। ভিতর আগ পর্যন্ত অর গেট। তাহলে ইনপুট যেহেতু উপর থেকে এ, নিচ থেকে এ, আউটপুট হিসেবে আসবে এ প্লাস এ, এবং সে আউটপুট ঢুকেছে, ইন করেছে আবার নটের ভিতর দিয়ে, তাইলে রেজাল্ট আসবে এ প্লাস এ হোল বার। আমরা যদি তোমাদের বইয়ের 198 নাম্বার পেজের সূত্র দেখি, সূত্র আছে এ প্লাস এ সমান সমান এ, অতএব সমান সমান আসে এ বার। এখানে একটি নর গেট এমন কৌশলে ব্যবহার করা হয়েছে যার ইনপুট ছিল এ, আউটপুট হলো এ বার। অতএব নর গেট দিয়ে নর গেট বাস্তবায়ন সম্ভব। এবার দেখব নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন সম্ভব কি না। এখানে দুটি নর গেট ব্যবহার করা হয়েছে। প্রথম নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এ এবং বি। তাহলে বিতের আগ পর্যন্ত ছিল অর গেট, ইনপুট যেহেতু এ আর বি, আউটপুট হলো এ প্লাস বি, ঢুকলো নটের ভিতর দিয়ে আসলো এ প্লাস বি হোল বার। এই এক নম্বর নর গেটের আউটপুট দু নম্বর নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে, তাই দু নম্বর নর গেটে দুটি ইনপুটের মানই সমান, অর্থাৎ এ প্লাস বি হোল বার। ওপর থেকে ইন হয়েছে এ প্লাস বি হোল বার, নিচ থেকে ইন হয়েছে এ প্লাস বি হোল বার। বৃত্তের আগ পর্যন্ত অর গেট, অর গেটের জন্য আসবে যৌক্তিক যোগফলের সমান, অর্থাৎ ইন হয়েছে এ প্লাস বি হোল বার, নিচ থেকে এ প্লাস বি হোল বার, তাই রেজাল্ট আসছে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। এই এরপরে রেজাল্ট আবার অর গেটের আউটপুটটা আবার ঢুকেছে নটের ভিতর দিয়ে, এই জন্য একটা হোল বার পড়েছে। আমরা একটু আগে বইয়ের 198 নম্বর পেজের সূত্র থেকে আমরা একটা সূত্র আছে এ প্লাস এ সমান সমান এ, এ প্লাস এ সমান সমান এ, সুতরাং এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার সমান সমান হলো এ প্লাস বি হোল বার। তো উপরের বারটা রয়ে গেল, বা এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার সমান সমান হলো এ প্লাস বি হোল বার। পরপর দুটা পার হওয়ার কারণে বার থাকে না, এ আমরা দেখেছি দু নম্বর সূত্রটাতে দেখেছি যে এ ডাবল বার ইকুয়াল টু এ, অর্থাৎ কোনো চলকের উপর পরপর দুটা বার পড়লে আর বার থাকে না, সেক্ষেত্রে আউটপুট হিসাবে আসলো এ প্লাস বি। তাহলে আমরা দেখলাম যে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়নের ক্ষেত্রে দুটি নর গেটকে এমন কৌশলে ব্যবহার করা হয়েছে যার ইনপুট এ ও বি, আউটপুট এ প্লাস বি। অতএব নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন সম্ভব। এবার আমরা দেখব নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন সম্ভব কি না। নর গেট দিয়ে এন গেট বাস্তবায়নের জন্য এখানে তিনটি নর গেট ব্যবহার করা হয়েছে। প্রথম নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এ, দ্বিতীয় নর্গেটে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে বি, এবং তৃতীয় নর্গেটে প্রথম
প্রথম নর গেটের আউটপুট এবং দ্বিতীয় নর গেটের আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে। প্রথম নর গেটে ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে এ, অর্থাৎ এখানে দুটি যে ইনপুট দুটো ইনপুটেরই মান সমান। উপর থেকে ইনপুট হয়েছে এ, নিচ থেকে ইনপুট হয়েছে এ, বৃত্তের আগ পর্যন্ত এন্ড গেট আসলো এ প্লাস এ। আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, এ ঢুকলো নটের ভিতর দিয়ে হয়ে গেল এ বার। সিমিলারলি দ্বিতীয় নর গেটের কথা বলি, দ্বিতীয় নর গেটে ইনপুট হিসেবে আছে দুটি, দুটি ইনপুটেরই মান সমান। উপর থেকে ইন হয়েছে বি, নিচ থেকে ইনপুট হয়েছে বি, বৃত্তের আগ পর্যন্ত অর গেট, তাহলে বি প্লাস বি সমান সমান বি। এক নম্বর সূত্র অনুসারে বি প্লাস বি সমান সমান বি, বি ঢুকলো নটের ভিতর দিয়ে হয়ে গেল বি বার। এবার তৃতীয় নর গেটে, অর্থাৎ প্রথম নর গেটের ইনপুট এবার, দ্বিতীয় নর গেটের প্রথম নর গেটের আউটপুট এবার, এবং দ্বিতীয় নর গেটের আউটপুট বি বার, তৃতীয় নর গেটে ইনপুট হিসেবে ইন করলো, সেক্ষেত্রে বৃত্তের আগ পর্যন্ত অর গেট, এজন্য আসলো এ বার প্লাস বি বার, এবং সর্বশেষে নটের ভিতর ঢোকার কারণে হোল বার। ডিমর্গানস ল অনুসারে বারের নিচে যে কয়টা চলক থাকে বার ওই কয়টা টুকরা হয়ে যায়, মাঝখানে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, বারটা টুকরা হয়ে গেছে। দুই যেহেতু চলক দুইটা, একটা হলো এবার আর দ্বিতীয় হলো বিবার, বার দুটা টুকরা হয়ে গেছে যেহেতু যোগ ছিল গুণ। তো একটা নিজস্ব বার ছিল, এর একটা নিজস্ব বার, ওপরে সূত্রের বার, বীর নিজস্ব বার, ওপরে সূত্রের বার। আমরা 12 নম্বর সূত্র অনুসারে 198 নম্বর পেজের 12 নম্বর সূত্র অনুসারে জানি এ ডাবল বার ইকুয়াল টু এ, অর্থাৎ কোনো চলকের ওপর পরপর দুটা বার পড়লে আর বার থাকে না, সেক্ষেত্রে এ ডাবল বার ইকুয়াল টু এ, বি ডাবল বার ইকুয়াল টু বি। আমরা দেখলাম এখানে তিনটি নর গেট এমন কৌশলে ব্যবহার করা হয়েছে যার ইনপুট ছিল এ, ইনপুট ছিল বি, আউটপুট পাওয়া গেল এ বি। অতএব নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন সম্ভব। তাহলে আমরা দেখলাম যে আসলে নর গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়, এবং নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করা যায়। যেহেতু নর গেট দিয়ে তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়, তাই নর গেটকে সার্বজনীন গেট বলে। ধন্যবাদ।